নমস্কার। সন্ধেবেলায় বিপুল সমর্থনের পর মানুষের প্রত্যাশায় এখন আবারও লাইভ অনুষ্ঠান, লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আপনাদের সামনে, দ্য ওয়ে অফ সাকসেস, জীবনের সাফল্যের পথ। আপনি ব্যবসা ছোট করতে পারেন, নো আপ, আমার কোনো আপত্তি নেই। আপনি আবার অনেক বড় ব্যবসাও করতে পারেন, বাট সাইকোলজিক্যালি একটা জায়গা আমি বিলিভ করি যে আপনি যে অবস্থায় থাকুন আপনি তার থেকে আপলিফটমেন্ট চাইছেন। কাজেই কোনো প্রোগ্রাম এটা ছোট ব্যবসায়ীদের জন্য, ওটা মধ্যম ব্যবসায়ীদের জন্য, ওটা বড় ব্যবসায়ীদের জন্য তা নয়। আর আপনি এটাও জানেন যে সারা বিশ্ব জুড়ে কিন্তু একটা ইকোনমিক্যাল স্লোডাউন চলছে, অর্থাৎ প্রসিজিয়ার আস্তে আস্তে হচ্ছে, জিডিপি কমেছে, এটা তথ্য বলছে, আমি মন থেকে বানিয়ে অ্যাস্ট্রোলজিতে বলছি না, তথ্য বলছে। সমস্ত জায়গায় ব্যবসায়ীদেরকে ফাইট করতে হচ্ছে টু ফাইন্ড আউট দ্যাট হোয়াট ইজ দ্য প্রপার ওয়ে টু সার্ভাইভ। উন্নতি করতে গেলে আমাকে কোন পথে যেতে হবে, ভাই তুমি আমাকে সেই রাস্তা বলে দাও। আপনি মাথায় রাখবেন যেরকম বিশ্ব অর্থনীতি ব্যবসার উন্নতির ক্ষেত্রে ডিপেন্ড করে, আপনি যদি অ্যাস্ট্রোলজিকে মানেন স্পিরিচুয়াল ওয়েতে, ভারতবর্ষের হাজার হাজার বছরের পুরনো শাস্ত্রেও কিছু রাস্তা রয়েছে, গ্রহ নক্ষত্রগত অবস্থান, তার প্রপার লিঙ্ক, তার প্রপার ডাইমেনশন এবং তার বেসিক স্ট্রাকচারের উপর ভিত্তি করে, যেটা এই অনুষ্ঠানের সব থেকে বড় বক্তব্য, যে যদি আপনার ইনফ্রাস্ট্রাকচার ঠিক থাকে দেন আপনার বিজনেস গ্রো করবে, যদি আপনার বিজনেস লিঙ্ক থাকে দেন আপনি প্রসপার হবেন, দেন আপনার ডেভেলপমেন্ট হবে। আসুন সেই বিজনেস লিঙ্ক খুঁজে বার করি, আসুন সেই বেসিক স্ট্রাকচারটাকে খুঁজে বার করি, আসুন দ্য ওয়ে অফ সাকসেস অনুষ্ঠানে এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ঠিক করে জীবনকে লাইম লাইটের মধ্যে নিয়ে আসি, আপনি সেরা বিজনেসম্যান হন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হন। চান না? যদি না চান টিভি বন্ধ করে দিন, যদি চান তো প্লিজ আমাদের সঙ্গে থাকুন। আমি স্বাগত জানাই বিজনেস কনসালটেন্ট, অ্যাস্ট্রোলজিক্যাল গ্র্যাভিটি নিয়ে গবেষণা করা মানুষ, দ্য ফেমাস অ্যাস্ট্রোলজার অভিশাস্ত্রী, আজকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ অনুষ্ঠানে রাত্রে আপনাদের সঙ্গে আপনাদের জন্য উপস্থিত হয়েছেন। স্বাগত অভিদাকে আজকের অনুষ্ঠানে। নমস্কার অভিদা। একটু মানুষ জানতে চান যে প্রপার সার্ভাইকাল ওয়েটা কি, আমরা কোন জায়গা থেকে সার্ভাইভ করতে পারব। এক্স্যাক্টলি একটা ব্যাপার হচ্ছে যেটা আপনি বললেন যে অ্যাস্ট্রোলজিক্যাল স্ট্রাকচারটাই শুরুর কথা, অ্যাস্ট্রোলজিক্যাল স্ট্রাকচারই শেষ কথা, এর মাঝামাঝি কিন্তু আর কোনো কথা কিন্তু আপাতত নেই। এবার কথা হচ্ছে মানুষ সার্ভাইভ করবে কী করে, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, বা দেখবেন অনেক সময় দেখা যায় যে আপনার ব্যবসা শুরুর দিকে খুব ভালো ছিল, শুরুর দিকে পিক আপ ছিল, রোজগারও হয়তো কিছু করেছেন, কিন্তু মাঝখানে গিয়ে এমন তার টালবেটাল অবস্থা করে দিল আপনার ব্যবসার, সেই ব্যবসা থেকে যে আপনি আর কিছু আর্ন করবেন আপনি সেই কল্পনাতেও আনতে পারছেন না। দিন দু নম্বর কথা হচ্ছে আজকে ঠিক হবে, কালকে ঠিক হবে, পরশু ঠিক হবে, তারপরের দিন ঠিক, এই করতে করতে আপনার দিনে 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 লোনের বোঝা অনেক বেড়ে গেছে। এবার কথা হচ্ছে সেই জায়গা থেকে গিয়ে আপনাকে ফিরিয়ে আনা সম্ভব। জানবেন যারা বিগিনার, যারা ফ্রেশার, তাদের ক্ষেত্রে উন্নতি করাটা খুব সোজা ব্যাপার, কারণ তারা কিছু করেনি, তাদের ঘাড়ে অত কিছু নেই, অত বোঝা নেই। বাট যারা যারা এই ধরনের লোনের চক্করে পড়ে গেছেন, বিভিন্ন ধরনের লোন, সেটা হতে পারে ব্যাংক লোন, সেটা হতে পারে আপনি কারোর কাছ থেকে ধার করেছেন, ইন্টারেস্টে কারোর কাছ থেকে ধার করেছেন, এসেট্রা এসেট্রা, এত প্রেশার হয়ে যাচ্ছে যে আপনি ব্যবসা করবেন কি, আপনার দিনে রাতে ওই লোনকে নিয়ে চিন্তা করতে করতেই কেটে যাচ্ছে, ব্যবসাকে নিয়ে যে আপনি মাথা ঘামাবেন সেই সময়টুকু আপনার নেই। এখন কথা হচ্ছে এখান থেকে কি বেরোনোর কোনো প্রসেস রয়েছে? ডেফিনেটলি রয়েছে। শুনতে থাকুন, কেউ আছেন ফোনে? কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনার দুজনকে নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আপনি কোথা থেকে বলছেন একটু বলুন। আমি বলছি আপনার পাতিপুকুর থেকে। বাইরে একেবারে গরম নয়, বেশ ঠান্ডা, এই রাত্রে বেলায় টিভি দেখার কারণটা কি? আমি ওনার প্রোগ্রামে আগ্রহ দেখেছি এবং উনি বেশ কয়েক মাস ওনাকে আমি পাইনি আমি প্রোগ্রামে, আমি পরে শুনলাম যে উনি রিসার্চ যে জন্য ব্যস্ত ছিলেন প্রোগ্রাম। ডেফিনেটলি আপনি সঠিক শুনেছেন একদম। হ্যাঁ হ্যাঁ, আমি অপেক্ষায় ছিলাম যে উনি প্রোগ্রাম তো করবেন, ফোনটা একটু করব আমি। কেন? আমি প্রথমত আমার বন্ধু, খুবই কাছের বন্ধু, তার সমস্যা নিয়ে আমি সমস্যাটা বলছি না, আমি তবু বলি আমি যে গিয়েছিলেন ওনার কাছে। আচ্ছা, তো তারপর যাওয়ার পর আর জীবনের যা পরিস্থিতি, মানে হেল এন্ড হেভেন ডিস্টেন্স, মানে পার্থক্য হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, কতদিন আগে এসেছিলেন উনি? গিয়েছিল আপনার বছর তিনেক আগে গিয়েছিল। বছর তিনেক আগে আমার কাছে এসেছিলেন?
আচ্ছা বছরতে উনি কি কি করেন? তখনই আপনার নাম শুনেছিলাম। তখনই আপনার নাম শুনেছিলাম আমি। উনি কি করতেন? কি ব্যবসা করতেন দাদা? কি করতেন উনি? উনি ব্যবসা করতেন। কিসের ব্যবসা? ভালো পরিচয়ও আছে ওনার। কিসের ব্যবসা করতেন? ওনার ব্যবসা ছিল হচ্ছে আপনার ওই লোহার। লোহার ব্যবসা ছিল। বেশ, কি অবস্থা হলো? কি অবস্থা হয়েছিল ওনার যে উনি আসলেন এখানে? কেন আসলেন? অনেক কারো অনেক কথা থাকে, অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। ফ্যামিলিতে ওনার ডিভোর্স হয়ে গিয়েছিল, শুধু ব্যবসায়িক কারণে লস 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 এবার যেটা হয় আর কি। আমি পুরোটা বলছি না, আমি ফ্যামিলি একটা, যেহেতু আমার খুব কাছের বন্ধু ছিলাম বলে আমি বলছি, আমি নাম জিজ্ঞেস করবেন না, বলবো না নামটা। ফ্যামিলিটাই ডিস্টার্ব হয়ে গিয়েছিল পুরো অর্থনৈতিক কারণে। মানে আর্থিক কারণের জন্য ফ্যামিলিটা ডিস্টারবেন্স হয়েছিল। আচ্ছা, তারপর বলতে নেই আপনার গাইডলাইন দিয়েছিলেন, যে বলেছিল আমার বন্ধুরা যে আপনি গাইডলাইন দিয়েছিলেন কিছু, এবং আরো কিছু প্রসিডিউর আজ ঠিক আছে, সম্পূর্ণই ঘুরে দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়েছে। আচ্ছা, তার যে ফ্যামিলিতে যে ডিস্টারবেন্স গুলো এসেছিল ওগুলো কেমন আছে? ওইটা মিটে গেছে, উনি আর এখন আর কোনো উচ্চবাচ্য হয় না। যেই কারণে ছিল সেই কারণটা মিটিয়ে দিয়েছেন। একদম একদম, এত এনকারেজিং লাগে নবীদা, রিয়েলি বিশ্বাস করুন, যখন একজন মানুষ রাতের বেলায় ফোন করে ঠান্ডা অপেক্ষা করে আপনাকে এই ধরনের বার্তাগুলো জানায় না, আই ফিল ভেরি প্রাউড দ্যাট আমিও তো বসে আছি এই জায়গা অনুষ্ঠানটা করব। ডেফিনেটলি একটা ব্যাপার হচ্ছে, জানবেন আমার কর্তব্যই হচ্ছে তাদেরকে ভালো রাখা, আপনাদেরকে ভালো রাখা, এটা আমার কর্তব্য, এটা আমার প্যাশন বলতে পারেন। কর্তব্যর থেকেও আগে হচ্ছে আমার প্যাশন। মানুষকে ভালো করতে হবে, বিপদে অনেকে পড়ে থাকতে পারে, কিন্তু তাদেরকে উদ্ধার করার নামই হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আচ্ছা, তা উনি যে এলেন, ওনার আসার পর উনি এখন ভালো আছেন, তা আপনার কি মনে হয় এই আগামী দিনে যারা আমার কাছে আসছে, যাদের রেমেডি হচ্ছে বা যাদের যাদের রিসার্চ রেমেডি হচ্ছে, আপনার কি মনে হয় তারা ভালো থাকবে? তো আমার তো দৃঢ় বিশ্বাস, আমার বন্ধুকে দেখার পর আমার দৃঢ় বিশ্বাস যে আমার অন্তত কাজ হবে, কারণ আমি বুকিংটা আমি হয়তো কাল সকালেই হয়তো করবো আপনার সঙ্গে। আচ্ছা, কার কি হবে জানি না, আমার হবে আমি ঠিক জানি। আচ্ছা, ভেরি গুড, ডেফিনেটলি হিউজ কনফিডেন্স ইউ হ্যাভ, ডেফিনেটলি ডেফিনেটলি। ওই জায়গা থেকে ঘুরিয়ে দাঁড় করানো লোককে দেখেছেন তো? হ্যাঁ, মানে জিরো থেকে হিরো সবাই দেখা সৌভাগ্য, সবার চোখে সৌভাগ্য হয় না দাদা দেখার। না, কন্ডিশন খুব খারাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ, সত্যি কন্ডিশন আমার আমার নিজেদের আমার চোখের জল চলে এসেছিল সমস্যা দেখে, যখন বলতো সমস্যাগুলোর কথা। কতটা সমস্যা হলে ফ্যামিলিতে ডিসটারবেন্স আসে ওই সময়? সেটা আশা করছি আমিও বুঝতে পারছি, সাধারণ মানুষও বুঝতে পারছে। ওই সময় আমি ওকে টাকা ধার দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপর সেই টাকা কি উনি রিকভার করেছিলেন সেই মুহূর্তে? আমি আমার টাকা আমি নেবো না, কারণ সে আমাকে মানে খুব ক্লোজ ফ্রেন্ড, আমি ওকে বলিনি যে তোর লাগবে না এই টাকাটা, তোর যা কন্ডিশন তোর এখন লাগবে না, কিন্তু ও দিতে চেয়েছিল, আমি নেইনি সেটা। আচ্ছা আচ্ছা, তা এখন কি সেই টাকা আপনি পেয়েছেন, শোধ করেছেন উনি? উনি শোধ করুক না, ওনার আমার বন্ধু, সে শোধ করতে লাগবে না। ও যে আমার জন্য করে এখন এখন আজ আমার পরিস্থিতি, ও যে আমার জন্য করে। বাহ, আচ্ছা এখন আপনার জন্য উনি করেন? হ্যাঁ, আপনার থেকে টাকা ধার নিয়ে যে লোকটা শোধ করতে পারেনি সে আপনাকে নিয়ে আসছে বিশ্বাসীর কাছে। আপনি তো বলেই দিলেন আপনি ব্যবসা করেন, আচ্ছা কিসের ব্যবসা? আমার তো সে নেই আর, যা ছিল আমি যে পরিমানে আমার ক্ষতি হয়েছে আমার ছিল মাছের আড়ত। আচ্ছা, মাছের ব্যবসা করতেন? আচ্ছা, যা গেছে আমি আর বললে আমি এখনই চোখের জল বেরিয়ে আসবে আমার, বাধ্য হয়ে আর টোটো কিনলাম। এখন টোটোটা চালাবো, তার আগে ওর সঙ্গে তো কথাই হয় বন্ধুর সঙ্গে, ওর একবার দেখ কি আলোচনা করে কি অবস্থা চিন্তা করুন। এবার আমার একটা কথা বলুন, মাছের আড়ত থেকে টোটো, মাছের আড়ত থেকে না দেখুন অভিদা, কিভাবে মানুষের জীবন, হ্যাঁ দাদা শুনছি, কিভাবে মানুষের জীবনের গ্রাফ, এবং এটা কিন্তু বাস্তব। আমি দেখেছি বিরাট বিরাট ব্যবসা করতো, কিন্তু আজকে দোকানে মাছি মশা তাড়ানো ছাড়া তাদের কোনো কাজ নেই। ইয়েস 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 ইয়েস, রিয়েলি আমি দেখেছি, নি আপনারাও দেখবেন। এই না ব্যাপারটা কি জানেন, ব্যাপার এইখানেই হচ্ছে স্ট্রাকচারের গল্প, প্ল্যানেটারি কম্বিনেশনের গল্প, বুঝতে পেরেছেন? জানবেন এই যে আপনাকে, আচ্ছা মাছের ব্যবসা এখানে মোটামুটি ঠিক আছে, 439। হ্যাঁ, আমার একটা কথা জানান তো,
এই মাছের ব্যবসার মধ্যে আপনার কোনো আত্মীয়কে কখনো ঢুকেছিলেন, মানে সে নিকটবর্তী যে কোনো আত্মীয় হতে পারে? হ্যাঁ, আমি নিয়েছিলাম ব্যবসাতে, আমার নাম বলছিলাম। এই হচ্ছে গন্ডগোল, এই হচ্ছে গন্ডগোলের সূত্রপাত, বুঝতে পেরেছেন? কারণ কি, আপনার এই ব্যবসাটা টোটালি যদি আপনি প্রোপ্রাইটারশিপ বিজনেসে করতেন, আপনাকে আজকে টোটো চালাতে হতো না দাদা, বুঝতে পেরেছেন? আপনি এই যে পার্টনারশিপ করেছিলেন তো, কিছুটা পার্টনারশিপ ছিল, এই পার্টনারশিপ এই ওয়ার্ডটা যেই ওর সঙ্গে কানেক্ট হয়ে গেল, উল্টো কানেকশন খেলে দিয়ে চলে গেল আপনাকে, বুঝতে পেরেছেন? আপনি কিন্তু অন্য কোনো লোন ধার কি কোথায় আড়ত ভেড়িয়ে সব না, অন্য কোনো জায়গা থেকে হবে না, ওনার এখানে পার্টনারশিপের কানেকশন টোটালি অ্যান্টি, এটা হচ্ছে পার্টনারশিপ ঢুকেছে, এইটা হচ্ছে অবিশ্বাসের বিশেষত্ব। আমি আবারও সবার সামনে বলছি, এত রাত্রে বেলা অনুষ্ঠান করছি, কিছু যদি ভালো দেখি তো খুব ভালো লাগে, এই কারণের জন্য আপনাদেরকে বলি নিজের দায়িত্বে, এই জায়গাটা কিন্তু একদম ডেফিনেটলি শিওর যে সঠিক প্রবলেমটাকে ধরা, এটা কিন্তু টু মানে ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। যে কোনো সে ডাক্তারদের ক্ষেত্রেও তাই, সঠিক রোগ যদি না ধরতে পারে সঠিক মেডিসিন তিনি দিতে পারবেন না। আচ্ছা দাদা, আমার একটা কথা বলুন, এখনের পরিস্থিতি এ যা কানেকশন যা ঘুরে দাঁড়িয়েছে আপনার দিকে, এই কানেকশন থেকে আপনাকে যদি বার করতে হয়, আপনাকে নতুন করে বিজনেস প্ল্যানিং করতে হবে, আপনি নতুন করে যদি ব্যবসা প্ল্যানিং করে দিই, আপনি সেই ব্যবসা করতে পারবেন তো? এখন সেই পরিস্থিতি তো নেই দেখছি। যদি বলেন যে হ্যাঁ এটা পসিবল আমার দ্বারা, আমার ছক পারমিট করবে, আমি ঝাঁপ দিতে রাজি আছি। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, তাহলে আপনি এক কাজ করুন, এক কাজ করুন, আজকে আমি একটা ডেট বলে দিচ্ছি, ডেটটা লিখে রাখুন, ইমিডিয়েট যদি মানে আমার কাছে আসার সৌভাগ্য হয়, যদি বুকিং খালি থাকে, ঠিক আছে, অনলাইন করে দিচ্ছি। আচ্ছা সেটা ভালো কথা বলেছেন, অনলাইন ফোনের মাধ্যমে করবেন তাই তো? যদি আসেন আপনি তাহলে অনলাইনটা করতে, হ্যাঁ ফোনের মাধ্যমেও আপনি প্রেডিকশন করাতে পারেন, বাট ইমিডিয়েট, কারণ ইমিডিয়েট যদি হয় তাহলে আগামী 27 এপ্রিল 2023 এর পর, কত বললাম, 27 এপ্রিল, একদম 2023, ঠিক আছে, মানে 20 এই 3টা বছর আমার টাইম লাগবে, সারা জীবন অভিযোগ আর সেকেন্ড টাইম আপনার প্রয়োজন হবে না, আপনার বন্ধুরা এখন হচ্ছে না, আপনারও হবে না, বুঝতে পারছেন? বাট যা করবেন ইমিডিয়েট করুন, ঠিক আছে, এই চার্টকে ঘুরিয়ে দেওয়া সম্ভব, শুধু একটা জায়গাতে ভুল করে ফেললেন। হ্যাঁ সরি, এই মাসের মধ্যে কি তাহলে হবে? আমি তাহলে ইমিডিয়েট মানে তো ইমিডিয়েট, ইমিডিয়েট মানে আজ এখন বলতে লাইভের পর, ইমিডিয়েট মানে ইমিডিয়েট, ঠিক আছে, ইমিডিয়েট মানে এক সেকেন্ডও নষ্ট করা যাবে না, বেশ ঠিক আছে, আমি এই ইমিডিয়েটকেই বুঝি, কেমন? আপনি চলে আসুন, সারা জীবনে আমাকে আর লাগবে না, ঠিক আছে, ভালো থাকুন, মে গড ব্লেস ইউ। তবে অবশ্যই ডেফিনেটলি বুকিং করে আসবেন। আরেকটা কথা আপনাদের জন্য, আমি ফোনের মাধ্যমেও করাতে চাইছি, না ফোনে করুক, ফোনে করুক, কিন্তু আপনারা যারা ফোনে করবেন তাদের জন্য বলে দিই, অনলাইন প্রেডিকশন করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে পে করতে হবে, অনলাইন প্রেডিকশন। অনেকে বলছিলেন সেদিন অভিদায় এসে যে এরকম কিছু সমস্যার ক্ষেত্রে অনেকে আসছেন অনলাইনে, একটু ব্যাপারটা ক্লিয়ার হয়ে নিন, অনলাইন প্রেডিকশন ডেফিনেটলি হবে, বাট ব্যাংকে পেমেন্ট করতে হবে। একটু ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, পরিষ্কার করে বলে দেওয়াটা ভালো। অনেকে ভাবছেন অনলাইন প্রেডিকশন মানে কম্পিউটার বা নেটের মাধ্যমে প্রেডিকশন, না, অনলাইন প্রেডিকশন মানে ফোনের মাধ্যমে। এই যেমন ফোনে আমার সঙ্গে এখন এই যে ইনি কথা বললেন দাদা, এই যে দাদা ফোন করলেন, উনি যেমন কথা বললেন তেমনই বুকিং নাম্বারে ফোনে কথা হবে আপনার সঙ্গে আমার, বাট ইটস চার্জেবল। এবার একটা কথা বলি, একটা সুখবর দিই আপনাদেরকে, আপকামিং মানে আজকের পর থেকে, লাইভের পর থেকে যারা যারা বুকিং করছেন, চেম্বারে হোক বা ফোনের মাধ্যমে বুকিং করতে পারেন আপনারা, ফোনের মাধ্যমে যদি প্রেডিকশন করাতে চান দূর দূরান্ত থেকে, যারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সমস্ত চেম্বারে বুকিং ফুল হয়ে গেছে, সেটা নর্থ বেঙ্গল হতে পারে, আসাম হতে পারে, মুম্বাই হতে পারে, বা কলকাতার বিভিন্ন চেম্বার হতে পারে, যে সমস্ত চেম্বারে বুকিং ফুল হয়ে গেছে, সেই সমস্ত লোকেদের নিরাশ হওয়ার ব্যাপার নেই, কারণ জানবেন আমার চেম্বারে বুকিং ফুল মানে আগামী 3-4 মাস আপনি বুকিং পাবেন না। নিরাশ হওয়ার ব্যাপার নেই, এমনও ব্যাপার নেই যে আপনাকে 3-4 মাস পর ডেট দেওয়া হবে, এরম ব্যাপার নেই, আপনারা ফোনের মাধ্যমে প্রেডিকশন করাতে পারেন। এবং ফোনের মাধ্যমে যারা প্রেডিকশন করাচ্ছেন বা যারা চেম্বার বুকিং করাচ্ছেন আজকের লাইভের পর থেকে, তারা একটা ফিজে বা একটা ভিজিটে দুজন দেখাতে পারবেন, এবং যদি রেমেডি হয় তাহলে একজনের, যদি রেমেডি হয়
সেই খরচাটি আপনাকে করতে হবে, বাকি যে দেখাচ্ছে তার যদি রেমেডি দরকার সেই রেমেডিও বিনামূল্যে হয়ে যাবে। বাহ, এটা হচ্ছে সুখবর, এটা হচ্ছে আমার রিসার্চ 100% সাকসেসফুল হওয়ার জন্য। এবার আমার দিক থেকে একটা প্রশ্ন আছে, এটা কি যেহেতু আপনি ঘোষণাটা ঠিক নতুন বছর শুরুর আগে করলেন, এর কি কোনো টাইমলাইন আছে নাকি নতুন বছরে এটা কাটবে? না, এই 2-3 দিন 4 দিন বা ক্রিসমাস অবধি খুব জোর চলতে পারে। ও হো 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 হো, এটা খুব জোর ক্রিসমাস অবধি চলতে পারে, এর বেশি সম্ভব নয়। ঠিক আছে, এটা ক্রিসমাস অবধি হয়তো চলতে চললেও চলতে পারে বা কিছুটা আমি এক্সটেন্ড করলেও করতে পারি, বাট ধরে রাখুন ক্রিসমাস অবধি চলবে। আর একটা কথা বলি, আপনারা অনেকে জিজ্ঞেস করেন ফোনেতে যে রিসার্চ রেমেডির দাম কত। আচ্ছা, এবার আমার একটা কথা বলুন, আমার কাছে না, আমি খুব ওপেনলি ক্লিয়ার করছি, এটা আমি ডিক্লিয়ার করছি আজকে, আমার কাছে না ড্রয়ারের রেমেডি পাওয়া যায় না। দেখবেন অনেকে আছেন, আপনি চলে আসুন, যেদিন প্রেডিকশন হবে সেদিনই প্রতিকার নিয়ে চলে যাবেন, টাকা পয়সা রেডি করে নিয়ে আসবেন, এই কথা অনেকেই বলেন, বাট আমার কাছে না ওই অপশানটি নেই, আমি পারি না, আমি অত এডুকেটেড নই অ্যাস্ট্রোলজিক্যাল থিওরিতে যে ড্রয়ার খুলবো সঙ্গে সঙ্গে রেমেডি বার করে দিয়ে দেবো। আপনার গ্র্যাভিটি আমি জানি না, আপনার ডেন্সিটি আমি জানি না, আপনার কতটা কেমিক্যাল থেরাপির সময় লাগতে পারে সেটাও আমি জানি না, আমি আপনাকে রেমেডির খরচা কি করে বলবো না দেখে? কি করে পসিবল এটা, কি করে পসিবল এটা? আর যিনি ফোন ওঠাচ্ছেন তিনিই বা বলবেন কি করে? তিনি তো আর সব থেকে বড় কথা, তিনি অ্যাস্ট্রোলজিও জানেন না। সে যদি আমি ফোন ওঠাতাম, আমি নয় অ্যাস্ট্রোলজি জানি, কিছুটা হয়তো আন্দাজ আমি করলেও করতে পারতাম, তাও সম্ভব নয়। তো যিনি ফোন ওঠাচ্ছেন তিনি তো অ্যাস্ট্রোলজার নন, তিনিই বা বলবেন কি করে আপনাকে? আর আমি হলে আমিও বলতে পারতাম না, না দেখে। কাজেই খরচা কত রেমেডির এই কথাটি জিজ্ঞেস করবেন না। একটা জিনিস আমি বলে দিচ্ছি আপনাদের, যেটা জানার মানে আকাঙ্ক্ষা থাকে, আমার কাছে সস্তায় কোনো রেমেডি হয় না, এইটা মাথায় রাখবেন। আমার কাছ থেকে রেমেডি একবার লাইফ টাইমে, সারা জীবনে, মানুষ জন্মায় একবার, মানুষের মৃত্যু একবার, রেমেডিও একবার। কাজেই একবার রেমেডি হয়, 10 বার নয়। দেখবেন অনেক জায়গাতে এখন একটা ট্রিক হয়েছে খুব সুন্দর, সেটা হচ্ছে আপনাকে এই খরচা করে রেমেডি নিতে হবে, 6 মাসে যদি কাজ হয়ে যায় ভালো, নাহলে আবার নতুন করে রেমেডি নিতে হবে। আচ্ছা, এই একটা ট্রিক হয়েছে, খুব সুন্দর ট্রিক এটা। আচ্ছা, ঠিক আছে, আবার কি সেই রেমেডিটি নিশ্চয়ই 1-2 টাকা দাম নয় বা 10 টাকা দাম নয়, সেটা অনেক বেশি দাম যদি কাজ হয় 6 মাসে। ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো। যদি না হয় তাহলে কিন্তু আবার নতুন করে রেমেডি নিতে হবে। কিন্তু আমার কাছে এইসব কোনো গল্প নেই, আমার কাছে সারা জীবন ওই একবারই রেমেডি দেবো, সারা জীবনে সেকেন্ড টাইম আমার চেম্বারের দোরগোড়ায় আপনাকে ছোটাছুটি করতে হবে না। ভেরি গুড, ভেরি গুড। ওই একবার, একবার প্রেডিকশন, একবার রেমেডি। আমার যদি প্ল্যানিং এর দরকার হয়, প্ল্যানিং এর দরকার পড়লে 3 বার, ভেরি, 4 বার আর আমার চেম্বারে আসতে হবে না আপনাকে। ভেরি গুড, এই হচ্ছে ট্রান্সপারেন্সি অবিশ্বাস। আমি বহুদিন আগে বলেছি যে অভিদা, কেউ ফোন করলে, এই আজকে সন্ধেবেলায় যার অনুষ্ঠানে ছিলেন তারা জানেন, একজন ফোন করেছেন, উনি ইজিলি ব্যাঙ্গালোর থাকেন, একজন আত্মীয় ফোন করেছেন, বাট অবিশ্বাসী বললেন আপনার 2 বছর পরে আসতে হবে। তো কাজেই রেমেডি হলে উনি দেবেন, না দরকার হলে উনি দেবেন। সব থেকে বড় কথা, আসছি ফোনটা আমি নেব, সব থেকে বড় কথা হচ্ছে জানবেন, রেমেডিটা না ভাত ডাল খাওয়ার মতন জিনিস নয়। আপনার ধরুন মাথায় সামান্য একটু ব্যথা ব্যথা করছে, আপনার ওষুধেই হয়তো সেরে যাবে, ওইটা যদি আপনাকে অপারেশনের দিকে নিয়ে চলে যায় তাহলে কিন্তু আপনার আয়ু কমে গেল। সব থেকে বড় কথা হচ্ছে এটাই। তার রেমেডিটা ডাক্তার মানে মেডিকেল সায়েন্সে সার্জারিটাও যেমন ছেলে খেলার ব্যাপার নয়, রেমেডিটাও ছেলে খেলার ব্যাপার নয়, কারণ রেমেডি সার্জারি কোনো অংশে কম নয়। উল্টো পাল্টা হয়ে গেলে উল্টো অ্যাকশন মেরে দেবে আপনাকে, যেটা অনেকের ক্ষেত্রে করতে হয়। বুঝে বুঝে ঠান্ডা মাথায় কোন কালার থেরাপি, যেমন ধরুন আপনাদেরকে একটু বোঝাই, ধরুন সবুজ, তা সবুজ ডিফারেন্ট সবুজ আছে, ভ্যারাইটিস ধরনের সবুজ আছে, কলা পাতার রং ওটাও সবুজ, ঘাসের রং ওটাও সবুজ, বট পাতা ওটাও সবুজ, আবার আপনি দেখবেন জলের কালার একটা আছে, দ্যাট ইজ কল সি গ্রিন, ওটাও সবুজ। এই 4টে সবুজ কি আপনারা মেলাতে পারবেন পাশাপাশি রাখলে? বা কোনটার এফেক্ট কতটা সেটাও তো আমরা জানি না ক্লিয়ারলি। ইয়েস, ওই থেরাপিটার জন্য স্পেশাল পড়াশোনার দরকার পড়ে অ্যাস্ট্রোলজিক্যাল থিওরিতে, যে কোন কালারটা অ্যাকচুয়াল ওনার প্ল্যানেটরি কম্বিনেশনের জন্য। তা এত কিছু করে একটা রেমেডি তৈরি করতে হয়, দয়া করে কি ওই সব জিজ্ঞেস করবেন না যে রেমেডির খরচা কত, রিসার্চ রেমেডি কত টাকা লাগে,
অসম্ভব বলা, এক টাকাও লাগতে পারে আবার আপনার সারা জীবন ইনকামও লাগতে পারে, ওইটা ব্যাপার নয়। চার্ট অ্যানালিসিস আগে আগে আমি দেখব এটা আমি পারবো কি না, যদি পারি তবেই নেব, যদি না পারি ছেড়ে দেবো। কে বলছেন ফোনে? বেশ, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন, কে বলছেন? আমি দাদা সুমিত মল্লিক বলছিলাম চন্দননগর থেকে। বেশ, কেমন লাগছে সুমিত অনুষ্ঠান দেখতে? খুব সুন্দর লাগছে। কনফিডেন্স পাওয়া যাচ্ছে কিছু অনুষ্ঠান দেখে? প্রথমে আপনাকে নমস্কার এবং অভিদাকে নমস্কার। নমস্কার, বলুন। বলুন। হ্যাঁ, এবার আমাকে বলুন যে কারোর থেকে শুনেছেন কিনা, কারোর অভিধা সম্পর্কে জানেন কিনা, নাকি শুধু অনুষ্ঠান দেখে ভালো লাগছে, একটু ক্লিয়ার করুন। অনুষ্ঠান অনেকদিন ধরে দেখছি এবং আমার একটি বন্ধু ওনার কাছে গেছিল মোটামুটি 4 বছর আগে। তো তখন সে চাকরি বাকরি খুব চেষ্টা করছিল, সরকারি চাকরি, কিন্তু পাচ্ছিল না। তো ওনার কাছে যাওয়ার পরে উনি এখন ইন্ডিয়ান ব্যাংকে চাকরি করে, চেন্নাইতে। ইন্ডিয়ান ব্যাংক? হ্যাঁ, ইন্ডিয়ান ব্যাংকে চাকরি করে। হ্যাঁ, 4 বছর আগে এসেছিলেন। চাকরি কত বছর আগে পেয়েছেন? আমি খুব হ্যাপি হয়েছি, আমি আপনার খুব বড় ভক্ত। আচ্ছা, আপনাকে ওই জন্যই ফোন করা অনেকদিন ধরে চেষ্টা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কথাবার্তার জন্য। আমি আরেকটা কথা বলি, ওটা তো 1 বছরে হয়েছে, ওটা যদি এখন আপনার বন্ধু আসতেন তাহলে 1 বছরও লাগতো না, তার আগে যদি রিসার্চ রেমেডি অ্যাপ্লাই করতাম, ঠিক আছে, 1 বছর লাগতো, তার আগে থাকতেই চাকা ঘুরিয়ে দিত। আচ্ছা বলুন, আজকে কার সম্বন্ধে? আজকে আমার সম্বন্ধে। আপনার সম্বন্ধে? বেশ, আপনার বয়স? আমার বয়স 31। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার একটা কথা বলুন, আপনার দাদু আছেন? না, মারা গেছেন। হ্যাঁ, আপনার দাদুর লোয়ার অ্যাবডোমেনে কোনো প্রবলেম, নার্ভে কোনো প্রবলেম, বা ওনার লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম ছিল? ঠিক জানা নেই, হয়তো ছিল, আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা, বলতে পারলে আমার একটু সুবিধা হতো। আপনার মা আছেন? প্রথমে চাকরি করে তারপর ব্যবসায় আসতে হবে, এই চাকরি খুব একটা বেশি টানবে না আপনাকে। কি করেন বলুন তো? আমি এখন ব্যবসা করি কিন্তু আগে চাকরি করতাম। ইয়েস, আগে চাকরি করতেন? আগে চাকরি। আচ্ছা, ওরে কি মার্কেটিং আর সেলস করতেন? না, মার্কেটিং এর নয়, ওটা আমি অ্যাকাউন্টস এ জব করতাম। আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্টস এ ছিলেন। আর সেলস কিছুটা আপনাকে দিয়ে করাতো না? না, আপনাকে বলি একটুখানি, আমাকে কাস্টমারদের সাথে কথা বলতে হতো, যেহেতু আমি অ্যাকাউন্ট সেকশনে ছিলাম। হোয়াট আ প্রেডিকশন, হোয়াট আ প্রেডিকশন ছিল। বিলিং থেকে, বিলিং থেকে শুরু করে এই গভীরতায় যাওয়ার রিয়েলি অবস্থা। কারণ কারণ জানবেন, প্রথমে চাকরির লিংক দিয়ে পরে বিজনেস লিংক দেওয়া মানে আগে চাকরিতে আপনাকে বিজনেস সম্বন্ধে অভিজ্ঞ করবে, দ্যাট ইজ কাস্টমার ডিলিং। একদম একদম, 100%। হ্যাঁ, বুঝতে পেরেছেন। আর আপনার এখন এই ব্যবসাটা মনে হয় ওই জায়গাতে কিসের ব্যবসা আপনার? বিজনেসটা জুয়েলারি। আচ্ছা, জুয়েলারি। জুয়েলারিতে প্রচুর মানুষকে বোঝাতে হয়, ঠিক আছে। আচ্ছা, ওটা কি আপনি কি মানে আপনার কি জুয়েলার্স আছে, মানে কোনো দোকান আছে? না না না, আমি ম্যানুফ্যাকচারিং করি। ম্যানুফ্যাকচারিং করেন? ম্যানুফ্যাকচারিং। অ্যাবসলিউটলি ঠিক আছে। শুধু আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে জানেন? দেখবেন, আপনার টার্নওভার ঠিক আছে, প্রফিটও হয়তো হবে, বাট আপনার বেশিরভাগ টাকাগুলো দেখবেন অযথা খরচা হয়ে যাবে বা অযথা ইনভেস্ট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, 2011 সালের পর থেকে এই মুহূর্তে কোনো জমি কিনেছেন বা প্রপার্টি কিছু আছে? চেষ্টা করছি কিন্তু কিনতে পারিনি। ওইটার জন্য কানেকশনটার জন্যই অসুবিধা হচ্ছে, কানেকশনটা ঠিক করুন, এমনিতেই হয়ে যাবে, ঠিক আছে। আজকে সময় শেষ হয়ে গেছে। আর একটু বলে দিই যে দমদম হচ্ছে স্যাটারডে, বেহালা হচ্ছে সানডে, আর ডায়মন্ড হারবার হচ্ছে মানডে। ইমিডিয়েট বুক করুন, ফেব্রুয়ারির শিডিউল জিজ্ঞেস করে নিন বুকিং নাম্বারে। আজকে সময় শেষ, আগামীকাল রাত্রি 11টায় আবারও আপনার সঙ্গে আমার দেখা হবে লাইভে সিটি ভেনে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। একদম, আমি একটা কথাই বলে শেষ করছি, অনুষ্ঠান দেখতে হলে এই ধরনের গ্রেট পার্সোনালিটির অনুষ্ঠান দেখুন। অনেক অনেক ধন্যবাদ অভিদেকে। নমস্কার। নমস্কার। নমস্কার।